তোমাদের মনে রাখা দরকার। দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। ছাত্রলীগ নেতা শরীফুল হাসান শুভ। যতদিন বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর প্রকোপ না কমবে, ততদিন ভাতের একটি দানাও গ্রহণ করবেন না তিনি। প্রতিজ্ঞাবদ্ধ ঢাবির আইন বিভাগের এই ছাত্রলীগ নেতা করোনা ভাইরাসের অদ্ভুত সংকট মোকাবেলায় নিজ উদ্যোগে রাজনৈতিক সহকর্মী ও ছোট ভাইদের সাথে নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, 20 সেকেন্ড হাত ধোয়ার কর্মসূচি গ্রহণের পাশাপাশি ঢাকা শহরের অসহায় কর্মহীন ভাসমান মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করছেন দীর্ঘদিন ধরে। একান্ত আলাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্রনেতা জানান, অসহায় মানুষের মাঝেই তিনি খুঁজে পান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধু ছিলেন শোষিত গরিব মানুষের নেতা, স্বপ্নগুলোও ছিল এই সমস্ত গরিব দুঃখী মানুষকে ঘিরেই। তাই বঙ্গবন্ধুর আদর্শকে তিনি নিজের অস্তিত্বে বাঁচিয়ে রাখতে চান এভাবেই। আলাপচারিতার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা শুভ বলেন, যতদিন করোনা সংকট কাটিয়ে দেশ স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত তিনি ভাতের একটি দানাও গ্রহণ করবেন না। মূলত ক্ষুধার্ত মানুষের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যই তার এই কর্মসূচি। সেই সাথে রাতের খাবার বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন এই ছাত্রলীগ নেতা। সমাজের জনপ্রতিনিধি, শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তিরা যদি সাধারণ মানুষের পাশে এভাবে এগিয়ে আসেন, তাহলে করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে গরিব অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে, এমনটাই বলছেন এই ছাত্রলীগ নেতা।